আজকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আজকে পোস্ট তৈরি করব। তো পোস্ট এমনি কি করে তৈরি করতে হয় ওটা তো আমরা জানি, তো মানে আমাদের পোস্টগুলো যখন আমরা ক্রিয়েট করি পোস্টগুলো কোথায় শো হয়, আমরা পোস্ট পেজ আকারে যে পেজটাকে রাখি সেই পেজে শো হয়, সেই পেজে গেলে আমরা সবগুলো পোস্ট দেখতে পারি। এখন ডিজাইন পারপাসে আমরা যেহেতু এখন হোম পেজ তৈরি করছি, বা একটা হোম পেজ আপনি যখন ডিজাইন করবেন হোম পেজটা কিন্তু আপনার পুরো একটা ওয়েবসাইটের সামারি থাকে, হ্যাঁ, মানে হোম পেজের মধ্যে, মানে আপনার হোম মানে একটা ওয়েবসাইট আপনি কি কি পেজ আছে বা কি কি কন্টেন্ট আছে সেটা কিন্তু একজন হোম পেজে আসলে সে বুঝতে পারে, এরপর সে মানে সামারিটা থাকে হোম পেজের মধ্যে। তো আপনি আপনার হোম পেজের মধ্যে আপনার পোস্টগুলো শো করাতে চাচ্ছেন, পোস্টগুলো তো নর্মালি থাকবে হচ্ছে আপনার ব্লগ পেজের মধ্যে বা পোস্ট পেজের মধ্যে, ব্লগ পেজ না বলি ব্লগ পোস্ট পেজের মধ্যে, সেটা যে পেজটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আপনি চাচ্ছেন আপনার হোম পেজেও কিছু পোস্ট শো করুক বা কিছু পোস্টের সামারি থাকুক, এরকম কাজ আপনি করতে চাচ্ছেন। তো সেই কাজটা করার জন্য আমাকে অবশ্যই কিন্তু আমার ওয়েবসাইটে পোস্ট ক্রিয়েট করা থাকতে হবে। আমার ওয়েবসাইটে যদি পোস্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তো আমার হোম পেজে আমি পোস্ট শো করাতে পারবো না ঠিক আগের দিনের মতো, যদি আমার মেনু ক্রিয়েট করা না থাকে। হ্যাঁ, মেনু যদি তৈরি না থাকে তাহলে আমার পেজের মধ্যে কি আমি আমার মেনুটাকে শো করাতে পারবো? পারবো না। তো ঠিক পোস্টের ক্ষেত্রেও তেমন, যদি আমার ওয়েবসাইটে পোস্ট না ক্রিয়েট করা থাকে তাহলে তো আমার পোস্ট ক্রিয়েট মানে পোস্ট শো করাতে পারবো না। তো সেজন্য আমাকে হচ্ছে চেক করে নিতে হবে আমার ওয়েবসাইটে পোস্ট আছে কি না। তো আপনাদের ক্লাস এই যে সাইটটা আমি কাজ করতেছি, তো মানে এটা হচ্ছে যে হাফিজ ভাইয়ের সাইটটা, এখানে আমি ক্লাস নেই আপনাদের। তো এখানে হচ্ছে আমি পোস্টে গিয়ে দেখছিলাম যে পোস্ট ছিল না। তো আমি ক্লাস শুরু করার কিছু সময় আগে কি তৈরি করতে 4টা করছি, তো 4টাও আসলে কম হয়ে যায় দেখাতে গেলে ভালোভাবে। তো আমি আরো কিছু পোস্ট আমার এখানে দরকার, তো আমি আরেকটা পোস্ট একটু তৈরি করে নিই, তাহলে আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে। পোস্টে কি এখানে আমি একটা টাইটেল অ্যাড করব, তো আমি এখান থেকে একটা সাইট থেকে একটা টাইটেল নিয়ে আসি, সাপোজ এই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটা আমি কপি করে হচ্ছে কি করব এখানে পেস্ট করে দিব, আর এখানে হচ্ছে আমি কন্টেন্ট দিব, কিছু একটা কন্টেন্ট এখান থেকে আমি কপি করে আমি আর কি করতে হবে, একটা আমার হচ্ছে ইমেজ আমি দিব, আমি হচ্ছে ফিচার আমি আছে ক্যাটাগরি ইউজ করি একটা, এখানে ক্রিকেট দিয়ে দেই। ম্যাম, পোস্টটা কি ফেজের মতোই থাকে নাকি পোস্ট ফেজের ভিতরে থাকে? পোস্ট হচ্ছে পেজের মধ্যে থাকে, পোস্ট আর পোস্টই আর কতবার বলবো, পোস্ট কি জিনিস বলেন তো? পোস্ট আপনারা যখন ফেসবুকে আপনারা পোস্ট করেন তাই না, তো পোস্টটা হচ্ছে কি সেরকমই পোস্ট হচ্ছে আপনি যদি একটা ওয়েবসাইটে পোস্ট করেন ওরকম পোস্ট হচ্ছে পেজের মধ্যে থাকে। যেমন হচ্ছে কি আমরা যদি ফেসবুকে যাই, আমরা যদি হোমে যাই তাহলে কি আমাদের নিউজ ফিডে যে পোস্টগুলো থাকে ওগুলো দেখতে পাই, যদি আমি আমার প্রোফাইলে যাই তাহলে কি আমি যে পোস্টগুলো করছি সেগুলো দেখতে পাই। তো সেম ভাবে ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে ওরকম পোস্ট করা যায়। হ্যাঁ, ওয়েবসাইটটা তো আর ফেসবুক না, মানে ফেসবুক হচ্ছে আরেক ধরনের ওয়েবসাইট, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা। তো এখানে হচ্ছে আমরা যেগুলো হচ্ছে কর্পোরেট ওয়েবসাইট বলেন বা অন্য যে ওয়েবসাইটগুলো হয়, তো সেগুলোর সাধারণত কি একটা ব্লগ ক্রিয়েট করার বা পোস্ট ক্রিয়েট করার একটা জায়গা থাকে। তো সেই পোস্টগুলো কোথায় শো করে? একটা পেজের মধ্যে শো আসসালামু করে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা এখান থেকে ধন্যবাদ। ছবি দিয়ে দেই। ওকে, তো এটা আমি পাবলিশ করি। আমার মোটামুটি কয়েকটা পোস্ট তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে আমরা হোম পেজ ডিজাইন করছিলাম, তো আমি হচ্ছে হোম পেজের মধ্যে যাব।
তাহলে কি করতে হবে, পেজে যে যাব, পেজে যে গিয়ে অল পেজ, এই যে দেখেন এখানে, এইখানে কিন্তু এই যে ব্লগ যে পেজটা, এটা কি পোস্ট পেজ আকারে আপনার সেট করা আছে, যে কারণে আমি যত পোস্ট করব আমার কিন্তু সব এই যে ব্লগের মধ্যে গিয়ে জমা হবে। যেমন আমি দেখেন এই যে ভিজিট সাইটে যাই, সাইটটা ভিজিট করি, এখানে দেখেন আমি এখানে যে ডিজাইন গুলো করছি, এক একটা পেজে কিন্তু এক এক রকমের ডিজাইন হবে, কারণ হোম পেজে তে কি থাকে, হোম পেজের মধ্যে থাকে হচ্ছে পুরো একটা ওয়েবসাইটের সামারি, কন্ট্যাক্ট পেজের মধ্যে কি থাকে আপনার দের সাথে, মানে আপনার কোম্পানির সাথে বা ইনস্টিটিউটের সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি সেই বিষয়ে আপনার কন্ট্যাক্ট পেজের মধ্যে সেই জিনিসগুলো ইনফরমেশন গুলো থাকবে, তো সেটা আমরা কিভাবে সাজাবো বা ডিজাইন করব সেটা আমাদের ইচ্ছা। তারপরে হচ্ছে ব্লগের মধ্যে কি থাকে, বলছি পোস্ট থাকে, অ্যাবাউট পেজের মধ্যে আমরা আমাদের কোম্পানি সম্পর্কে বা আমাদের নিজের সম্পর্কে লেখা থাকবে, তাই না, সেখানে আমরা আমাদের বিভিন্ন ইনফরমেশন দিব, আমাদের অ্যাড্রেস দিব, আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি, আমাদের উদ্দেশ্যটা কি, এই ধরনের জিনিসগুলো থাকে হচ্ছে অ্যাবাউট পেজের মধ্যে। আর ব্লগ বা আর্টিকেল পেজ সাধারণত হচ্ছে পোস্ট গুলো রাখার জন্য তৈরি করা হয়, একটা ওয়েবসাইটে কিন্তু পোস্ট থাকে, তো সেই পোস্ট গুলো পড়ার জন্য আমাকে ব্লগ পেজে যেতে হবে। দেখেন আমি যদি এখন যে ব্লগ, দেখেন আমি যে পোস্ট গুলো ক্রিয়েট করছি সেগুলো কি এখানে আছে, সেগুলো কিন্তু এখানে নাই, আমি কন্ট্যাক্ট পেজে যাই, দেখেন আমি যে পোস্ট ক্রিয়েট করছি এটা কিন্তু নাই। তারপর এখান থেকে আমি ব্লগ পেজে যাই, দেখেন আমি যে ব্লগ পেজে গেলাম তখন আমি কিন্তু যে পোস্ট গুলো একটু আগে ক্রিয়েট করেছি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি, এই যে কন্টিনিউ রিডিং এ ক্লিক করলে আমি পুরো যে লেখাটা এখানে আছে আমি সেটা এখানে শো করবে। তো এই ব্লগ পেজটাকে যেহেতু আমি পোস্ট পেজ আকারে রাখছি, সে কারণে কিন্তু ব্লগের মধ্যেই পোস্ট গুলো শো করছে। আমি যদি ব্লগের বদলে এই কন্ট্যাক্ট পেজটাকে আমি সিলেক্ট করে দিতাম পোস্ট পেজ আকারে, তাহলে কিন্তু এখানে গিয়ে আমার পোস্ট গুলো শো করতো, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, ঠিক আছে। পেজ আর পোস্ট কিন্তু আলাদা জিনিস, পেজের মধ্যে পোস্ট থাকে। তো এখন আমি পোস্ট শো করবো, আমি যেটা নিয়ে মেইন আমার ক্লাসটা ছিল সেটা হচ্ছে আমি হোম পেজের মধ্যে পোস্ট শো করাবো। তো সাপোজ মনে করেন এখানে আমি একটা সেকশন নিচ্ছি, এখানে আমার পোস্ট গুলো আমি শো করাতে চাচ্ছি, আমার হোম পেজের মধ্যে কিছু পোস্ট আমি শো করাতে চাচ্ছি। তো দেখেন এই যে প্রোর মধ্যে পোস্ট নামে একটা অপশন আছে, দেখেন এই পোস্ট গুলো, এই পোস্ট আমি এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখেন আমি কিন্তু যে পোস্ট গুলো ক্রিয়েট করছি সে পোস্ট গুলো কিন্তু এখানে শো করতেছে, কিন্তু এটা তো আমার হোম পেজ, তাই না, হোম পেজের মধ্যে কি একদম সব পোস্ট থাকলে এরকম কি ভালো দেখাবে, এটা তো আমার পোস্ট পেজ না, এরকম যদি রাখি তাহলে তো ভালো দেখাবে না। তাহলে এখানে এখন বিভিন্ন অপশন আছে যেগুলো আমরা ইউজ করে এগুলোকে এখন কাস্টমাইজ করতে পারবো। তো প্রথমে লেআউট, লেআউটের মধ্যে স্ক্রিন অপশনে কি আছে, এটা ক্লাসিক, এটাকে যদি আমি এখানে আমি তিনটা ইয়া করতে পারবো, যদি আমি কার্ট করি দেখেন এগুলো একটু কার্ডের মতো তৈরি হবে, এগুলো দেখতে আর একটু ভালো লাগতেছে, এই যে আগের থেকে কিন্তু একটু সুন্দর হয়েছে। তারপর হচ্ছে ফুল কন্টেন্ট আছে, ফুল কন্টেন্ট দিলে হচ্ছে এরকম আসবে, তো এরকম তো দেখতে ভালো লাগে না, তো আমি হচ্ছে ফুল কন্টেন্ট না দিয়ে আমি হচ্ছে ক্লাসিক রাখি বা কার্ড রাখবো, ক্লাসিক বা কার্ড যেটা আমার ডিজাইনের ক্ষেত্রে ভালো লাগে সেটা আমি ইউজ করব। এরপর হচ্ছে কলাম, তো এখানে কয়টা কলাম আছে, এখানে হচ্ছে তিনটা কলাম তৈরি আছে না, তো আমি কিন্তু চাইলে এখানে চারটা কলাম দিতে পারি, যখন আমি চারটা কলাম দিলাম আমার এই যে পাঁচটাই কিন্তু চারটাই সরি চারটা পাশাপাশি আসছে, নিচে আরেকটা চলে গেছে, তাহলে আমরা পাঁচটা দিয়ে দিই, তাহলে পাঁচটাই কি হবে পাশাপাশি চলে আসবে, তো পাঁচটা আবার পাশাপাশি বেশি গ্যাদারিং মনে হচ্ছে, তাই না। তো তাহলে এখানে দেখেন, আচ্ছা এটা পরে দেখাই, পাঁচটাই থাকুক পাশাপাশি, আমি হচ্ছে কলাম পাঁচটা রাখলাম, ওকে, ও এই তো আছে পোস্ট পার পেজ। এখন আপনি এক পেজে কয়টা পোস্ট শো করাতে চাচ্ছেন, এখানে হচ্ছে ছয়টা দেওয়া আছে, হ্যাঁ কিন্তু আমার এতগুলো পোস্ট কি আছে, আমার তো এতগুলো পোস্ট নাই, আমার আছে পাঁচটা, যে কারণে
আমার সবগুলো পোস্টই কিন্তু শো করতেছে, কারণ কি পোস্ট পার পেজে 6 লেখা, এই কারণে। আমি এখানে পোস্ট পার পেজ যদি 3 দিয়ে দেই, দেখেন আমার এখানে এখন 3টা পোস্ট শো করতেছে। তো আমি কি করবো, এই কলামে গিয়ে এখন আমি এখানে 3 করে দিই, তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। এবার আছে হচ্ছে ইমেজ পজিশন, এখানে দেখেন লেফট করলে কি হচ্ছে, লেফট করলে আমার জাস্ট পোস্টের ইমেজ গুলো শো করতেছে। ওকে, তারপর যদি আমি রাইট দেই, রাইট দিলে হচ্ছে আপনার পোস্ট গুলো এভাবে শো করবে, তো আমি যেভাবে চাই সেভাবে শো করাতে পারি। আর যদি টপ দেই তাহলে হচ্ছে জিনিসগুলো এরকম আসবে, তো এটাই মনে হয় সব থেকে বেটার। তারপরে হচ্ছে এখানে মেশিনারি আর একটা অপশন আছে, এটা যদি অন করি তাহলে কি হচ্ছে, জাস্ট একটু আপনার ইমেজ গুলো মানে মেশিনারি কি মানে একটা ছোট হবে একটা বড় হবে এইভাবে আর কি আপনার শো করবে পোস্ট গুলো। না একটা একটু মনে হচ্ছে আপনার জায়গা বেশি নিছে, একটা হচ্ছে আপনার একটু কম নিছে, যে এটা কিন্তু একটু বড়, আবার এই পাশে দুইটা একটু ছোট, এই এইভাবে আর কি সাজানোটাকে হচ্ছে মেশিনারি বলা হয়। তারপর হচ্ছে ইমেজ সাইজ, এখান থেকে ইমেজ সাইজ আপনারা চেঞ্জ করতে পারবেন, ইমেজের উইথ আছে হচ্ছে 100%, চাইলে ছোট করে দিতে পারেন। তারপর হচ্ছে টাইটেল, টাইটেল এখানে হচ্ছে আপনি যদি না চান যে আমি আমার পোস্টের টাইটেল শো করাবো না, তাহলে হচ্ছে আপনি এটা অফ করে দিবেন, হাইড করে দিবেন, আর রাখতে চাইলে এই যে অন রাখবেন। তারপর হচ্ছে এই লেন্থটা দেখি, লেন্থ বাড়ালে কি হয়, লেন্থ বাড়ালে আসলে কি মেইনলি এই যে পোস্টের যে লেন্থটা, এই পোস্টগুলোর যে জায়গাটা লেন্থটা আছে সেটা আসলে বাড়তেছে, বা সেটা এখান থেকে আমি বাড়াতে পারবো বা কমাতে পারবো। আচ্ছা মেটা ডাটা, হ্যাঁ মেটা ডাটা কি, এখানে দেখেন এখানে হচ্ছে ডেট আছে, কমেন্টস আছে, যদি এগুলোতে কোনো কমেন্টস নাই সে কারণে হচ্ছে নো কমেন্টস, মানে কমেন্টস গুলো শো করতেছে না। তো এই মেটা ডাটা গুলো যদি আপনি এখানে শো করাতে চান, মানে আরো যেগুলি আছে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে এখানে আমি যে দেখেন টাইম দিতে পারি, এটাকে আমি কিন্তু টাইমও অ্যাড করে ফেললাম। তারপর হচ্ছে ডেট যদি মডিফাই করা যায় কিনা, ডেট তো আছে, ডেটের আর দরকার নেই, তাহলে যে ডেট টাইপ কমেন্টস। আচ্ছা আপনি এখানে চাইলে এটা কে লিখছে, অথরের নামটা আপনি শো করাতে পারেন, এই যে এখানে যেহেতু অথর মানে অ্যাডমিনই কাজগুলো করছে, তো এই কারণে হচ্ছে অ্যাডমিন শো করতেছে। ওকে, তারপর হচ্ছে সেপারেটর বিটুইন, দেখি সেপারেট, এই যে এদের মাঝখানে এই যে সেপারেটর না, এই যে দাগ দাগ দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে সেপারেটর বলা হচ্ছে, তো এটা আপনি চাইলে হচ্ছে বাড়াতে পারেন, এই যে এভাবে বাড়াতে পারেন বা কমাতে পারেন। তারপর হচ্ছে রিড মোর যে বাটনটা আছে, এই বাটনটা আপনি চাইলে না রাখতে চান, যদি শো করাতে না চান তাহলে অফ করে দিবেন, এটা হাইড করে দিবেন। রিড মোর টেক্সটটা যদি আপনি রিড মোর না দিয়ে রিড কন্টিনিউ লিখতে চান, বা যেভাবে লিখতে চান সেভাবে আপনি সেই টেক্সটটা আপনি এখানে লিখে দিবেন। ওপেন ইন নিউ উইন্ডো মানে হচ্ছে এখানে আপনি যখন ক্লিক করবেন, এই যে এখানে যখন ক্লিক করবেন সেটা যেন আরেকটা নিউ উইন্ডোতে গিয়ে ওপেন হয়, এই কাজটা যদি আপনি করতে চান সেটা আপনি এখানে অন করে রাখেন। তো আমরা জানি যে ওপেন ইন নিউ উইন্ডো, এটা অন করে রাখাটাই হচ্ছে বেটার। এরপর হচ্ছে কুয়েরি, কুয়েরির মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে ইনক্লুড বাই, এখানে হচ্ছে অথর, দেখি কি হয়, মানে এখানে হচ্ছে আপনি অথরের মানে অথর অনুযায়ী যদি আপনার পোস্ট গুলো শো করাতে চান, যে কে অথর সে অনুযায়ী আপনি এখানে, মানে একটা ওয়েবসাইটে তো আসলে অনেকগুলো অথর থাকে, তো সেই অনুযায়ী যদি আপনি পোস্ট গুলো শো করাতে চান তাহলে আপনি যে অথরের অথর এখান থেকে নাম সিলেক্ট করে দিবেন, তো এখানে তো আর একাধিক অথর নাই। তারপরে হচ্ছে আর কি আছে, হচ্ছে টার্ম আছে, তো টার্মটা দরকার নাই, আমরা হচ্ছে অথরটা চাইলে রাখতে পারি আবার নাও পারি। এরপর হচ্ছে ডেট, তারপরে হচ্ছে অর্ডার, এইগুলা তো এটা কিন্তু কুয়েরি, মানে হচ্ছে আমাদের পোস্ট গুলো আসলে কি আকারে শো করবে বা কি আকারে এটা মানে কুয়েরি করা যাবে সেই জিনিসটা। যেমন হচ্ছে এখানে দেখেন অর্ডার হলো ডিসেন্ডিং, তো এটা যদি আমি অ্যাসেন্ডিং করে দেই তাহলে কি হচ্ছে, যেমন অ্যাসেন্ডিং করলে যেই পোস্টটা হচ্ছে একদম প্রথমে ক্রিয়েট করা হয়েছে
সেই প্রথম থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, যদি আপনি ডিসেন্ডিং করে দেন তাহলে যেই পোস্টটা হচ্ছে আপনার লাস্ট থেকে, লাস্টের দিক থেকে প্রথম, মানে একদম লাস্টে যেটা ক্রিয়েট হয়েছে সেইটার দিক থেকে একদম প্রথমে যেটা আছে সেইভাবে এটা শো করবে। এরপর হচ্ছে পেজিনেশন। পেজিনেশনটা হচ্ছে এখানে কি, আমার তো এখানে 5টা পোস্ট তাই না, কিন্তু এখানে কি আমি শো করিয়েছি 3টা পোস্ট। তো পেজিনেশন অ্যাড করলে কি হবে দেখেন, সে যদি আরো পোস্ট আমার পড়তে চায়, দেখেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, নাম্বারস, প্রিভিয়াস, নেক্সট, আমি নাম যে কোনো একটা সিলেক্ট করি। এই যে আমি এখানে এক এক নাম্বার আর 2 নাম্বার দেখেন, বা প্রিভিয়াস নেক্সট দেই, তো আমি নেক্সটে ক্লিক করি। নেক্সটে যে পোস্টটা ছিল সেটা শো করতেছে তাই না। আবার আমি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমি রিলোড দেই, এটা হচ্ছে ওয়েবসাইটে গেলে চেঞ্জটা বুঝতে পারবেন। এই যে এখানে আমার এই যে, আমার এই যে বাটন গুলো অ্যাড হয়েছে, এখন আমি কি করব, আমি নেক্সট বাটনে ক্লিক করি। এই যে দেখেন নেক্সটে হচ্ছে যে 2টা পোস্ট ছিল সেই 2টা পোস্ট আসছে তাই না। আবার আমি প্রিভিয়াসে যাই, প্রিভিয়াসে আমার যে 3টা, যে প্রিভিয়াসের মধ্যে যেগুলো ছিল সেগুলো শো করতেছে। তো এই পেজিনেশন বাটন অ্যাড করলে আমি এভাবে, যদি কেউ মানে তাহলে তার পোস্টগুলো এভাবে সে দেখতে পারবে। ওকে, এরপর হচ্ছে পেজ লিমিট। পেজ লিমিট হচ্ছে এখান থেকে আপনি পেজ লিমিট, আমি 5টা দিব না, পেজ লিমিট হচ্ছে আসলে আসলে 5টাই তো আছে, মানে কয়টা পেজ আসলে শো করবে, তো আমার তো আসলে এখানে অত পোস্ট নাই, তো এখানে আপনি ওই লিমিটটা আপনি তৈরি করে দিতে পারেন। আমি এখানে 2 দিলাম, আমার 2টার বেশি নাই। তারপরে প্রিভিয়াস লেভেল, এখান থেকে আপনি লেভেলটা চেঞ্জ করতে পারবেন, নেক্সট মানে নেক্সট লেভেল আর প্রিভিয়াস লেভেলের মানে লেখাটা কি হবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এই এটা আপনি যদি রাইট সাইডে দিতে চান, লেফট সাইড বা রাইট সাইডে, তাহলেও সেটা আপনি সেই কাজটা করতে পারবেন। এরপর হচ্ছে স্টাইল। স্টাইলে গিয়ে তো আসলে ডিজাইনের ব্যাপার স্যাপার, এদের মধ্যে যদি আরো গ্যাপ তৈরি করতে চান এই বক্সগুলোর মধ্যে, পোস্টগুলো একটা থেকে আরেকটা, এগুলো ইউজ করে করবেন। তারপরে হচ্ছে বক্স, এখানেও আপনার সেই বর্ডার আছে, তো আমি যদি বর্ডার দিতে চাই, দেখেন একটু বর্ডার উইথ দেই, এই যে এগুলো এরকম আপনি যদি বর্ডার দিয়ে দিতে চান চারপাশে, যদি এগুলো একটু এরকম রাউন্ড আকারে রাখতে চান, প্যাডিং দিয়ে প্যাডিং বাড়াতে পারবেন। আবার আপনি চাচ্ছেন এটার উপর যদি হোভার ইফেক্ট দিতে চান সেটাও পারবেন। হোভারের মধ্যে আপনি হচ্ছে বক্স শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, তো এগুলো আপনারা কিন্তু এখন চেঞ্জ করতে পারেন, তো এগুলো মনে হয় আর নিয়ে কথা বলার কিছু নাই। এই যে দেখেন আমি যখন হোভার করছি বর্ডারের ম্যাম, কালার হোভারটা অফ করতে হয় কিভাবে? চেঞ্জ করতে হয়। হোভার কি করে অফ করবেন, হোভারে আপনি কালার এগুলি তুলে দেন, এই যে তুলে দিয়েছি, এখন আর হোভার হচ্ছে না। আবার আমি যদি এখন হোভারে আমি কি করব, কি হলো, আমি আচ্ছা বক্স থেকে বের হয়ে আসছি, এই যে হোভারে কি আমি একটু আগে বর্ডার কালার দিয়েছিলাম, তখন হোভার করলে বর্ডার কালার শো করছিল, এখন আমার বর্ডারে আমি কোনো কিছু দেই নাই, ব্যাকগ্রাউন্ডে কিছু দেই নাই, কোনো কিছুই আসতেছে না। ব্যাকগ্রাউন্ডে দেখি, ব্যাকগ্রাউন্ডে কি দিলে কি হয়, এই যে এরকম, এই এই অংশটুকুকে হচ্ছে বক্স বলা হচ্ছে, ঠিক আছে। বক্সে শ্যাডো অ্যাড করতে পারেন, এই যে শ্যাডোর কালার চেঞ্জ করে দিই, এই যে দেখেন বুঝতে পার, এখন তো বোঝা যাচ্ছে আমি বাড়িয়ে দিয়েছি কারণ যাতে আপনারা দেখতে পান বা বুঝতে পারেন সেজন্য। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ। ইমেজটাকে হচ্ছে ইমেজের ইমেজটাকে দেখি বর্ডার রেডিয়াস বাড়াই দিলে কেমন লাগে দেখতে, ভালো লাগবে না যদিও, এই যে ইমেজটা কি রাউন্ড হচ্ছে আস্তে আস্তে। তারপর দেখি স্পেস বাড়ালে কি হচ্ছে, ইমেজ থেকে আপনার এই যে কন্টেন্টের স্পেস বেড়ে যাচ্ছে, এখানেও আপনি হোভার ইফেক্ট দিতে পারবেন। তারপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট এবার স্টাইল দিবেন, কন্টেন্টে তো নর্মালি কি কালার চেঞ্জ করবেন আর টাইপোগ্রাফি চেঞ্জ করবেন, আর এখানে কি আছে স্পেসিং, মানে এই কন্টেন্ট থেকে আপনি হচ্ছে টাইটেলের স্পেস আপনি বাড়াতে পারবেন। সবই সেম জিনিস, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যেমন হচ্ছে যে
স্ক্রিপ্টটা কোনটাকে বলা হচ্ছে, এই যে এখানে আপনি যে ইয়াগুলা অ্যাড করছেন, অ্যাডমিন মানে অথরের নেম, তারপরে হচ্ছে এই যে কমেন্টস, এই জিনিসটা, এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যে রিড মোর জন্য আলাদা অপশন, রিড মোর এর কালার আপনি সবুজ না দিয়ে আপনি রেড কালার দিতে পারেন, ইয়েলো কালার দিতে পারেন, যে কালার আপনার ভালো লাগে আপনি। টাইপোগ্রাফি দিয়ে সাইজটা যদি জানার একটু বড় করে দিতে পারেন। তো এরপর হচ্ছে পেজিনেশন। পেজিনেশন তো কি, এই যে প্রিভিয়াস আর নেক্সট, এই তিনটার জন্য। তো এই তিনটার জন্য আপনি এখন এগুলোকে সাজাবেন, এই তিনটার জন্য আপনি যে টাইপোগ্রাফি চেঞ্জ করবেন। এখানে আবার দেখেন কালারের মধ্যে আবার কি তিনটা অপশন আছে, নর্মাল, হোভার আর অ্যাক্টিভ। তো নর্মাল আপনি যদি প্রথম পেজের মধ্যে থাকেন, হ্যাঁ, যদি মানে প্রিভিয়াস পেজের মধ্যে থাকেন, তাহলে ওইটা হচ্ছে আপনার কি অ্যাক্টিভ থাকবে। তো অ্যাক্টিভ অবস্থার কালার কি হবে, আপনার অ্যাক্টিভ হয় নাই, জাস্ট আপনি এরপর কার্সর নিয়ে গেছেন, হোভার মানে মাউসটা নিয়েছেন, তখন এর কালারটা কি হবে দেখেন, তখন এর কালারটা হচ্ছে ব্লু হচ্ছে। তো এই কালারটা আপনি ব্লু না দিয়ে অন্য কোনো কালার করে দেন, আপনি তখন এটা গ্রিন করে দেন। দেখেন এখন হচ্ছে এর উপর কার্সর নিলে এই যে গ্রিন হচ্ছে, কিন্তু কত, এটা হচ্ছে অনেক ছোট লেখা, এই কারণে একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমি এটা ওয়েটটা বাড়াই দিই, লেখার সাইজও বাড়াই দিই, তাহলে এখন কিন্তু কালারও বুঝতে পারবেন। এই যে দেখেন গ্রিন হয়েছে কিন্তু। তো এইভাবে আপনারা এই চেঞ্জগুলো তো পারবেন করতে। তো এভাবে কি করতে পারি আমরা, এভাবে হচ্ছে আমরা আমাদের হোম পেজের মধ্যে পোস্টগুলোকে শো করাতে পারি। এই যে আমরা মেশিনারি ইউজ করছিলাম কারণে কিন্তু একটা দেখেন একটু বড় হয়েছে, একটা ছোট হয়েছে, এরকম আসছে। তো এভাবে আমরা পোস্ট ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে আর কি করতে পারি, এরপর হচ্ছে আমরা দেখেন, ম্যাম ম্যাম অন্য টপিকসে যাওয়ার আগে একটা ম্যাম এই রিলেটেড একটা প্রশ্ন করি। হ্যালো শুনছি, বলুন। ম্যাম ওই পেজ লিমিট যেটা বলেছেন, পেজ লিমিট যেটা বলেছেন সেটা আসলে মানে একটু বুঝি নাই। আর এখানে যে টেক্সটের প্যাডিং, প্যাডিং গুলো কি আমরা অ্যাডভান্স থেকে কমাবো নাকি, মানে প্যাডিং দিলে কি পুরো বক্স কমবে, মানে পুরো বক্সটা লেফট বা রাইটে চলে আসবে নাকি টেক্সট গুলো কমাতে হবে? চেঞ্জ করে দেখবেন কোনটার, ওখানে অপশন দেওয়া আছে, বক্সের ক্ষেত্রে আলাদা দেওয়া আছে, আপনার ইমেজের ক্ষেত্রে আলাদা দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে। দেখবেন আর যেটা নাই অ্যাডভান্সে গিয়ে দেখবেন যে কোথায় আসলে বাড়তেছে কোথায় কমতেছে, এগুলো প্র্যাকটিস করার সময় নিজেরাই দেখবেন কি চেঞ্জ হচ্ছে। প্যাডিং এর কাজ কি, মার্জিন এর কাজ কি, এটা তো আসলে আর বলার কিছু নেই, আপনারা জানেন। তো এখন এগুলো ইউজ করে শুধু দেখবেন যে কোথায় চেঞ্জটা হচ্ছে। আচ্ছা ম্যাম পেজ লিমিটের পেজ বিষয়টা একটু লিমিট, কাইন্ডলি বলবেন। হ্যাঁ পেজ লিমিটের বিষয়টা বলি। পেজ লিমিট হচ্ছে আপনার যখন কি বলে, এখানে ধরেন আমি প্রিভিয়াস নেক্সট না দিয়ে আমি ধরেন পেজিনেশনের মধ্যে এরকম নাম্বার দিলাম, ওকে। এখন আপনি হচ্ছে এখানে, এখানে কি আমার কিন্তু দুইটা পেজ আছে তাই না, এই কারণে হচ্ছে এখানে আমার নাম্বার 1 2 করতেছে, আর দুইটা আমার তো আসলে অপশনও নাই, আমার তো আসলে অত পোস্ট নাই। এই জন্য আপনারা কি করবেন, 10 12টা পোস্ট তৈরি করে এই কাজগুলো করবেন, তাহলে এই অপশনগুলো আরো ভালো বুঝতে পারবেন। তো আপনার, আমি কি করছি, আমার এক পেজের মধ্যে আমি কয়টা শো করাইছি, আমার পোস্ট 3টা তাই না, এই যে পোস্ট পার পেজ, এই জিনিসগুলো কিন্তু একটা একটার সাথে একটু কানেক্টেড। এগুলো যদি আপনি ঠিকঠাক হিসাব করে বসাতে না পারেন, আপনি দেখবেন যে আপনারটা কাজ করতেছে না। পোস্ট পার পেজে আমি 3টা দিচ্ছি, আমি কিন্তু এখানে চাইলে 2টাও দিতে পারি, 4টা 5টা, আমার 5টা পর্যন্ত আছে। আমি যদি এখন 6টা দিয়ে দেই তাহলে কি হবে, আমার কিন্তু সবগুলো চলে আসবে আমার এই পেজের মধ্যে তাই না, কারণ কি আমার শুধু 6টা নাই, 5টা দিলেও আসবে, কারণ আমার আছেই টোটাল 5টা। তো আমি যদি এখানে পোস্ট পার পেজ 5টা দিয়ে দিই তাহলে তো এখানে আমার 5টা পোস্টই শো করবে। তো এগুলো এখন আমার প্রথম পেজের মধ্যে আছে কয়টা পোস্ট, 3টা, আর দ্বিতীয় পেজের মধ্যে আছে কয়টা, 2টা। তো এরকম আমি যখন আরো আমার পোস্ট থাকবে তখন আমার পেজের লিমিটটা বেড়ে যাবে না, সেই জিনিসটা বুঝতে পেরেছি। পেজ 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 লিমিট বলতে এখানে যেগুলো আমরা শো করাতে চাচ্ছি সেগুলো বার, হ্যাঁ হ্যাঁ সেটা সেগুলো, না, আমরা তো ব্লক পেজ থেকে নিয়ে আসতেছি টেক্সট, হ্যাঁ ব্লক পেজ থেকে আমরা শো করাচ্ছি, আমরা কিন্তু তো ব্লক হ্যাঁ ব্লক কিন্তু পেজ হ্যাঁ নিয়ে শো করাচ্ছি। এখন কেউ, আপনি জাস্ট এখানে, আপনি যদি না চান যে না আমি, সে এখান থেকে আমার জাস্ট এই 3টাই সে দেখতে পাবে, সে এই 3টা পোস্টের বেশি আর সে দেখতে পাবে না, এরকম যদি আপনি করতে চান আপনার প্যাজিনেশন ইউজ করার দরকার নেই। বাট আপনি চাচ্ছেন যে না সে
এখানে ক্লিক করে করে অন্য পোস্ট গুলো জি দেখতে পারবেন, তখন আপনি পেজিনেশন অ্যাড করবেন, তখন এই বিষয়গুলো আপনার লাগবে। জি ম্যাম বুঝেছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কল টু অ্যাকশন। এটা আমরা কল টু অ্যাকশন জিনিসটা কি আমরা নিজেরা ও চাইলে কি তৈরি করে ফেলতে পারি, মানে বেসিক অপশন থেকে কল টু অ্যাকশন দুইটা, একটা হচ্ছে আপনার এডনের জন্য আর একটা হচ্ছে আপনার প্রো নিয়েছি সেটার জন্য। তো এটা এখানে কি কি করা যাবে, এখানে একটা ইমেজ আমি অ্যাড করতে পারবো, হেডিং দিতে পারবো, কন্টেন্ট আর হচ্ছে একটা বাটন আছে, এটাকে হচ্ছে মেনলি কল টু অ্যাকশন বাটন বলা হয়। মনে করেন আপনি হচ্ছে একটা এজেন্সির, ট্যুরিস্ট এজেন্সির আপনি কাজ করতেছেন, ওয়েবসাইট তৈরি করছেন, বা আপনি একটা ধরেন যে হোটেলগুলি থাকে বা সেগুলোর জন্য আপনি কি ইয়া করতেছেন, ওয়েবসাইট তৈরি করতেছেন, তো তাদের হচ্ছে মানে এরকম আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এরকম আরো বিভিন্ন কাজে এগুলো লাগতে পারে। এই তো তখন কি হয় যে তাদের যে সার্ভিস গুলো থাকে, ধরেন এখানে এখানে তাদের যে রুমের যে সার্ভিস, হ্যাঁ, বা যদি এটা পর্যটন কোনো মানে ট্যুরিজমের কোনো কিছু হয়, তো সেখানে কি তারা বিভিন্ন জায়গায় আমাদেরকে অফার দেয় যে এই জায়গাতে যেতে এরকম খরচ পড়বে, বা এই জায়গায় যদি আপনি যেতে চান এখনই হচ্ছে বুক করেন, বা এই হোটেলটার এই রুমটা যদি আপনি নিতে চান তাহলে কি এরকম আপনি বুক করেন, তো এরকম কি আমি এই বাটনে বুক নাও লিখে দিলাম। আর হচ্ছে এখানে আমার যে সার্ভিসটা, ধরেন আমি যে ট্যুরিজম থাকে, তো আমি সেই জায়গার জন্য যেখানে সে ট্রাভেল করবে সেই জায়গার ছবিটা অ্যাড করে দিতে পারি। আমি যদি হোটেলের কথা চিন্তা করি তাহলে হোটেলে যে রুম সার্ভিস গুলো থাকে সেই রুমের ছবি আমি অ্যাড করে দিতে পারি। তো এরকম কাজে এই কল টু অ্যাকশন গুলো আসলে লাগে। কল টু অ্যাকশন মানে সাথে সাথেই আমরা অ্যাকশন নিতে পারবো, ধরেন আমি এখন বুক করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করে বুক করে ফেলতে পারবো। তো বুক করার সাথে আসলে পেমেন্টের বিষয়টা এসে যায়, তো ওই বাটনের সাথে আপনার হচ্ছে কি করতে হবে, পেমেন্ট পেজটাকে অ্যাড করে দিতে হবে। তো এখন আমরা পেমেন্ট নিয়ে কিছু শিখি নাই, বা পেমেন্টের পেজ কি করে তৈরি করতে হয় সেটা এখন আমরা জানি না, তো সেটা জানলে জাস্ট ওই লিঙ্কটা আপনি এখানে এই বাটনের মধ্যে অ্যাড করে দিবেন, আর কোনো কাজ নেই। তো এটা আমরা কিন্তু কি চাইলে কি ম্যাম এটা তো অনেকটা ম্যাম এটা আমরা যে মানে যে ই কমার্স সাইট গুলোর মধ্যে অ্যাড টু কার্ট করি সেটার মতো কি? কমার্স সাইটের মধ্যে হচ্ছে অ্যাড টু, হ্যাঁ, ওই অ্যাড টু কার্টের মতো বলতে পারেন। অ্যাড টু কার্ট আবার কি, অ্যাড টু কার্ট কিন্তু হচ্ছে আপনার কার্ট করে করে আপনি রাখেন, তারপর হচ্ছে আপনি গিয়ে পেমেন্ট, মানে আপনি দেখেন আপনি কোনটা কিনবেন বা না করবেন, আপনার যেগুলো ভালো লাগে আপনি কার্ট করে রাখবেন, তাই না? কার্ট করা জিনিসটা হচ্ছে আমরা যখন শপিং করতে যাই আমরা কি বাস্কেটের মধ্যে অনেক কিছু নিয়ে জমা করি, তারপরে হচ্ছে আমরা কাউন্টারে গিয়ে হচ্ছে বিল পে করি। তো কার্ট করা জিনিসটা হচ্ছে আমরা আগে একসঙ্গে হচ্ছে কি ট্রলিতে জমা করতেছি, এটা ঠিক ওরকম বলা যাবে না, এটা হচ্ছে আপনি সাথে সাথে কি আপনি আমি এখানে আমি এখন যাব এই জায়গার জন্য আমি এখন এটা বুক করে ফেলছি, ধরেন আপনি সরাসরি কিছু কিনতে চাচ্ছেন, এখানে ধরেন আপনি বাই নাও দিয়ে দিন, তাহলে কিন্তু ই কমার্সের বিষয়টা আলাদা। ই কমার্স এই ফাংশন, যখন আমি ই কমার্স দিয়ে সাইটটা ক্রিয়েট করবো ওই ফাংশন গুলো থাকেও। তো উদাহরণ দিলাম আর কি, ধরেন আপনি এখানে ম্যাডাম আমি এটা সরাসরি যদি কিনে কিনে ফেলতে চাচ্ছেন, এখানে লেখা হচ্ছে বাই নাও, বা এটা আপনি বুক করতে চাচ্ছেন, এখানে লেখা আছে বুক নাও, বা আপনি ধরেন কোনো ভিডিও আপনি সেল করতে যাচ্ছেন বা এরকম কিছু, তো সেই ভিডিও আপনি এরকম থাকতে পারে, এখানে বাই নাও এরকম লেখা থাকতে পারে, এটা সাথে সাথে বাই করে ফেলতে পারে, এই হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে স্ক্রিন আছে, হ্যাঁ না বলুন। আমি যদি এটা ড্রপ ডাউন বলছি ড্রপ ডাউন আমি যদি ড্রপ ডাউন মেনুর সামারি হিসেবে যদি এখানে উপস্থাপন করতে চাই তাহলে কি কোনো সমস্যা এই এই কল টু অ্যাকশন বাটনের মাধ্যমে? ড্রপ ডাউন বা বা বুঝিনি আমি আপনার প্রশ্ন। আমি আমি কোন আমি কোন একটা একটা পেজের সামারি হিসেবে এখানে উপস্থাপন করতে পারি না এই হ্যাঁ কল হ্যাঁ, টু অ্যাকশন আপনি বাটনের আসলে কি মাধ্যমে? হিসেবে ইউজ করবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা, আমি জাস্ট বুঝানোর জন্য উদাহরণ দিলাম। এখানে তো আপনি কি এরকম এই কাজটা তো আপনি নিজেও এমনি বানাতে পারতেন না, একটা ইমেজ দিয়ে, একটা হেডিং দিয়ে, এই জিনিসটা হচ্ছে কি টেক্সট এডিটর দিয়ে, বাটন দিয়ে আপনি নিজেও কিন্তু এই জিনিসটা তৈরি করতে পারতেন, বাট এখানে কি একসাথে তৈরি করে দেওয়া আছে,
এবং দেখেন এই যে ইমেজের উপরে কিন্তু একটা ইফেক্ট কাজ করতেছে, এটা কিন্তু আবার আপনি এমনি ইমেজ দিয়ে করতে পারতেন না, তো এখানে যেহেতু আছে আপনি চাইলে এরকম পারবেন করতে। আরো আমরা এখন এটার আমি আমি চেষ্টা করছি, হয়নি ওটা, যখন ওভার যখন ওভার করব তখন ওটা বের হয়ে যাচ্ছে, যখন আমি ট্রান্সফর্ম ইউজ করছি তখন ওটা বের হয়ে যাচ্ছে, এমন যদি আলাদাভাবে করতে দেয়। হ্যাঁ হ্যাঁ ওই তো সেটাই বলতেছি যে এখানে কিন্তু আপনার সেটা তো মানে আপনি এটা পারতেছেন, এখানে আর কি সেই অপশনটা দেওয়া আছে। তো এই যে হচ্ছে কল টু অ্যাকশন, এখানে দেখেন এসেনশিয়াল অ্যাডনেরও কল টু অ্যাকশন আছে। তো আমি হচ্ছে আপনাদের প্রো কল টু অ্যাকশনটা দেখাচ্ছি, আপনারা এসেনশিয়াল অ্যাডনস এরও কল টু অ্যাকশনটা নিজেরা প্র্যাকটিস করবেন। তো আমি এখানে একটা কি করি ইমেজ আনি, দেখতে আসলে মানে ভালো লাগবে। আমরা ট্যুরিজম নিয়ে কথা বলছিলাম, তো আমরা একটা ট্যুরিস্ট স্পট অ্যাড করি এখানে। এই যে দেখেন ইমেজ, আপনি কিন্তু নর্মালি একটা যদি এমনি ইমেজ নিতেন তাহলে কিন্তু এরকম হতো না, তাই না? এরকম কিন্তু হতো না। তারপরে এখানে দেখেন স্কিন অপশন হচ্ছে ক্লাসিক আসছে, যদি কভার করি তাহলে কি হচ্ছে দেখেন এই যে ইমেজের উপরে কিন্তু এই লেখাগুলো চলে আসছে। আপনি কিন্তু সরাসরি ইমেজের উপরে এরকম লেখা দিতে পারতেন না, তা আপনি কি করতে হতো এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে কি অ্যাড করতে হতো, তাও এতটা সুন্দর কিন্তু হতো না। লেখাগুলো সুন্দর আপনার অ্যালাইনমেন্ট একদম মাঝখানে আছে। তারপরে হচ্ছে আপনি চাইলে ইচ্ছে আপনি এরকম এরকমও তৈরি করতে পারেন, আবার হচ্ছে ক্লাসিকও এরকমও রাখতে পারেন। আমি হচ্ছে আপনাদেরকে ট্যুরিজমের উদাহরণটা এই জন্য দিলাম কারণ মানে এরকম একটা ট্রাভেল এজেন্সি যখন আমি একটা কাজ করছিলাম এবং তারা এই টাইপেরই আর কি একটা ডিজাইন করে দিতে বলছিল, তো সেই জন্য ওটা এটা আমার কাজে আসছিল, সেই জন্য ওই উদাহরণটাই আসলে আপনাদের সামনে দিলাম। তো ম্যাডাম এর বক্স শাটার একটু দেখেন, হ্যাঁ এর এর হচ্ছে কল টু অ্যাকশন এর বক্স শাটার একটু দেখেন, আমি পাই নাই। যদি অপশন থাকে তাহলে হচ্ছে অ্যাড করতে পারবেন, অপশন না থাকলে তো পারবেন না। আচ্ছা আমি দেখি কি কি অপশন আছে। কন্টেন্টের মধ্যে হচ্ছে এখন কি আছে, গ্রাফিক এলিমেন্ট, দেখেন গ্রাফিক এলিমেন্ট এটা কিন্তু নান করা। এখন এখানে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন, আবার হচ্ছে আপনার আইকন ইউজ করতে পারবেন এই কন্টেন্টের সাথে। দেখেন এখানে যদি আপনি মানে আরো একটা ইমেজ এখানে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো যেহেতু ইমেজ একটা আছে তাহলে এখানে তো আর ইমেজের দরকার নাই, তাহলে আমি এখানে ইমেজ না ইউজ করে আইকন ইউজ করি, এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে, তাই না? আমি কন্টেন্ট ইউজ করলাম, এখন এই কন্টেন্ট রিলেটেড আমি একটা আইকনও কিন্তু চাইলে এখানে ইউজ করতে পারি। তো এখান থেকে মানে আপনার কন্টেন্টের সাথে সাদৃশ্য রেখে যে আইকনটা যায় সেটা আপনি ইউজ করবেন। এরপর আইকনের ভিউ কেমন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। টাইটেলে হচ্ছে এটা হচ্ছে টাইটেলের মধ্যে কি লেখা থাকবে সেটা ডেসক্রিপশন বক্সে আপনি ডেসক্রিপশন কি লিখবেন সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দিবেন। দেন বাটন টেক্সট এটা আমি দিয়ে দিলাম, আমি বারবার বুক নাও বলতেছি তো আমি এখানে বুক নাও লিখে দিই। তো বাটনের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানেও কিন্তু আপনি চাইলে আবার রিবন অ্যাড করতে পারবেন। এই যে আগের ক্লাসে আমি রিবন নিয়ে বলছিলাম, তো এখানে আপনি চাইলে দেখেন একটা টাইটেল অ্যাড করেন যে এটা আমাদের হচ্ছে বেস্ট সার্ভিস বা এটা আমাদের সব থেকে পপুলার সার্ভিস, মানে পপুলার জায়গা, মানে এরকম কিছু আপনি বা অ্যাড করতে পারেন রিবনের মধ্যে, তাই না? তো আমি এখানে দিয়ে দিলাম। দেখেন রিবন কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনি যদি না চান না অ্যাড করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা রিবনটা আপনি কোন সাইডে দিবেন। ওকে, এরপর হচ্ছে আমি চাই স্টাইলের মধ্যে, স্টাইলের মধ্যে হচ্ছে বক্সটা হাইট দেওয়া আছে, হাইট বাড়ালে কি হচ্ছে দেখি এই যে পুরো আপনার যে বক্সটা কল টু অ্যাকশনের পুরো বক্সটার হাইট বেড়ে যাচ্ছে। এরপর অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার এই যে লেখা দেখেন অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেল, তো আপনি যেভাবে শো করাতে চান। বা এটাকে যদি দেখেন আমি যদি এই ক্লাসিক না রেখে কাভার দিতাম তাহলে হচ্ছে এরকম আসতো। তারপর হচ্ছে প্যাডিং, প্যাডিং আপনারা ইউজ করে দেখবেন। তারপর হচ্ছে গ্রাফিক এলিমেন্ট, গ্রাফিক এলিমেন্ট গুলো হচ্ছে কোনটা বলেন তো, এখানে এই যে আইকনটা হচ্ছে গ্রাফিক এলিমেন্ট, তো এটার স্পেসিং আপনি যে বাড়াতে পারবেন এটা থেকে
আপনার কন্টেন্টের, তারপর হচ্ছে এটাকে কালার করবেন, তারপর এটা সাইজ ছোট বড় করতে পারেন আর ছোট করেন, এই যে প্যাডিং দিবেন, বর্ডার রেডিয়াস, তারপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে কি কি আছে, কন্টেন্টে টাইপোগ্রাফি আর হচ্ছে স্পেস আর হচ্ছে কালার, না কালার নাই, টাইটেলের কালার দেওয়া নাই, আপনার এখানে কন্টেন্টের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে হচ্ছে ডিফল্ট যে কালার আছে ওইটাই আপনাকে ইউজ করতে হবে। ও না, কালার নিচে দিছে, এখানে দেয় নাই নিচে দিছে, এখানে হচ্ছে আপনি এখান থেকে কালার ইউজ করতে পারবেন, এই যে এখান থেকে আবার আপনি হোভার করতে পারবেন, এই মানে এই লেখাগুলো আপনি যখন কার্সর নেবেন তখন চেঞ্জ হবে, যেমন হচ্ছে টাইটেলের কালার আমি যখন যাব এরপর নীল হয়ে যাবে, নীল হচ্ছে এটার সাথে মিশে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না, লাইট কালার দিয়ে, এই যে তারপর হচ্ছে বাটনে আসি, বাটনে বাটনে আসলে যে যে অপশন গুলি থাকে এগুলি আসলে আপনারা পরিচিত, এগুলি মনে হয় বেশি বলার কিছু নাই এই জায়গাগুলোতে, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, টেক্সট কালার, হোভারও বুঝেন যে এখানে হচ্ছে কার্সর নিলে এর যে চেঞ্জটা আসবে সেটা। এরপর হচ্ছে রিবন, রিবন যেহেতু অ্যাড করেছি সে কারণে কি আমার রিবনের অপশনটা আসছে, এই যে তো এখান থেকে আমি রিবনের কালার চেঞ্জ করে দিই, রেড করে দিলাম, এটার ডিস্টেন্স আপনি বাড়াতে পারেন, এই যে উপরে কতটা উপরে রাখবেন বা কতটা নিচে রাখবেন এরকম মনে হয় ভালো লাগতেছে, রেড কালার এখানে ফোটে নাই। তারপর টাইপোগ্রাফি, এই যে বক্স শ্যাডো আছে, আচ্ছা বক্স শ্যাডোটা আসলে রিবনের ক্ষেত্রে, দেখি এখানে বক্স শ্যাডো দিলে কি হচ্ছে, এটা হচ্ছে আসলে রিবনের কারণে দেওয়া আছে এই বক্স শ্যাডোটা, এটা এই জন্য অতটা ভালো বোঝাও যাচ্ছে না, এই যে দেখেন বুঝতে পারছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। তারপর হচ্ছে হোভার ইফেক্ট, হোভার ইফেক্টে হচ্ছে হোভার অ্যানিমেশন, এটা হচ্ছে কন্টেন্টের জন্য, কন্টেন্টের জন্য দেখি, এই যে দেখেন হোভার ইফেক্ট হচ্ছে কি হচ্ছে, এটা রাইটে চলে যাচ্ছে আপনার কন্টেন্টটা। তারপরে হচ্ছে এখানে আপনি একবার ডিউরেশন দিতে পারবেন, সিকোয়েন্সটা অ্যাড করলে কি হচ্ছে দেখি, এই যে এটা বেশ কিন্তু ভালো, এটা মনে হয় নিউ অ্যাড হয়েছে এলিমেন্টর প্রোতে, এটা আগে ছিল না, এই যে একটা মানে সিকোয়েন্স একটার পর একটা আস্তে আস্তে যাচ্ছে। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড এটা কি জুম ইন হচ্ছে তাই না, তাহলে এটাকে আমি হচ্ছে জুম আউট করি, অন্য কোনো কিছু দেয় মুভ আপ দিতে পারি, এই যে তো যেটা ভালো লাগে সেটা ইউজ করবে, ওভারলে, এই যে ওভারলে হচ্ছে না, এই যে দেখেন এটা কি একটু ডার্ক হয়ে যাচ্ছে, তো এই কালারটা আপনি চেঞ্জ করে দেন, এখানে রেড কালারের মতো আসছে, ট্রান্সপারেন্সিটা কমাই দেয়, তো এটা আপনার ইচ্ছা কিভাবে আপনি ডিজাইন করবেন। তো এটা হচ্ছে আমরা যেটা কাজটা করলাম, এটা হচ্ছে কি আমাদের কল টু অ্যাকশন, এটা কিন্তু বেশ সুন্দর একটা জিনিস। আচ্ছা এরপর আমরা ছোট আরেক, আচ্ছা প্রায় 10টা বেজে গেছে, আচ্ছা তারপর আমি ওইটা দেখাই দেই, সেটা হচ্ছে অ্যানিমেশন, হেডিং অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেটেড, অ্যানিমেটেড হেডলাইন, আমরা নর্মালি যে হেডিং ছিল ওই হেডিং দিয়ে হচ্ছে আমরা কি করতাম, ওই হেডিং দিয়ে কিন্তু আমরা এতটা মানে সুন্দর ছিল না ওই হেডিংটা, জাস্ট একটা সিম্পল হেডিং ছিল, কিন্তু অ্যানিমেটেড হেডলাইন দিয়ে আমরা আরো এটাকে অ্যামেজিং করতে পারবো। তো এখানে হচ্ছে এটা এই এই অংশটা হাইলাইট হচ্ছে, তারপর এটা শেপটা হচ্ছে সার্কেল আছে, এটাকে আমি আন্ডারলাইন করে দিতে পারি, এই অংশটা আপনি চাচ্ছেন যে আমার পুরোটাই যেন আন্ডারলাইন এরকম মানে অ্যানিমেটেড হোক, তাহলে কি করতে হবে, আপনার যে পুরো যে লেখাটা মানে যে হেডিংটুকু আপনার থাকবে সেই লেখাটা এই যে হাইলাইটেড টেক্সট এর মধ্যে লিখে দিতে হবে, আর আপনি যদি এরকম সিঙ্গেল কোন অংশকে দেখাতে চান তাহলে সেই অংশটুকু আপনি হাইলাইটেড এর মধ্যে লিখবেন,
এবং তার আগে পরে যদি আগে লেখা দিতে চাইলে বিফোর টেক্সটের মধ্যে আগের লেখাটা দিবেন, আর এই লেখার পরে যদি কিছু দিতে চান তাহলে এই যে আফটার টেক্সট, ধরেন অ্যামেজিং টেক্সট ইউজ করুন। ঠিক আছে, তাহলে এই যে এটা মাঝখানে, তারপরে হচ্ছে এটা ডিউরেশন, এটা ডিলে, তারপরে আপনি যদি এই ইয়েটাকে অ্যানিমেটেড এই হেডলাইনটাকে যদি লিঙ্ক আপ করাতে চান, এখান থেকে আপনি লিঙ্ক আপ করতে পারবেন, এটার অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে আপনার বিভিন্ন স্টাইল আছে, তো স্টাইলে নর্মালি হচ্ছে হেডিং এর কি থাকে, কালার থাকবে, আপনার উইথ আপনি বাড়াতে পারবেন। আচ্ছা, বিং টু ফ্রন্ট দেখেন, এটা আপনি করলে চেঞ্জ করলে কি হচ্ছে, এটা আসলে এইখানে শেপ গুলো চেঞ্জ করলে তখন ভালো বোঝা যাবে। দেখি একটু চেঞ্জ কি বোঝা যাচ্ছে, দেখেন তো এই যে এজ গুলো, এগুলো কিন্তু এই যে একটা আরো বড় করলে এটার উইথটা আরো একটু বাড়াই দেয়, এটা কিন্তু একটু কার্ভ হয়েছে, এই যে দেখেন একটু চারপাশটা এজটার কার্ভ, এটা রাউন্ডেড হয়েছে, এটা অফ করে দিলে দেখেন সোজা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে হেডলাইনের মধ্যে কি আছে, হেডলাইনে ওই যে কালার আর টাইপোগ্রাফি, অ্যানিমেটেড এর কালার আপনি আবার পুরো আলাদা করে দিতে পারেন, এই অংশটা পুরো এর থেকে আলাদা করে দিতে পারেন, এর কালার টালার এখান থেকে আপনি সেই কাজটা করবেন। তো আমি যখন দেখবেন অ্যানিমেটেড হেডলাইন এখানে সার্চ করলাম, এখানে কিন্তু আরো বেশ কিছু জিনিস শো করছে, এই দেখেন অ্যানিমেটেড হেডলাইনের সাথে কি আছে, ডুয়েল কালার হেডিং আসছে, কন্টেন্ট ট্রিগার আসছে, ফ্যান্সি টেক্সট আসছে, এইগুলো দিয়েও আমরা অনেক সুন্দর সুন্দর হেডিং কিন্তু তৈরি করতে পারবো। আমি এটা দেখাই দিলাম, আপনাদের কাজ থাকবে হচ্ছে ফ্যান্সি টেক্সট আর ডুয়েল কালার হেডিং এগুলো ইউজ করা। ডুয়েল কালার হেডিং মানে কি, ধরেন আপনার একসাথে মানে থাকে না যে হেডিং এর দুইটা লাইন আপনি ইউজ করবেন, এরকম কিন্তু থাকে যে আমার হেডিং টা হচ্ছে দুই লাইনে থাকবে, তো সেক্ষেত্রে আপনি ডুয়েল কালার হেডিং টা ইউজ করতে পারেন, দুইটার মধ্যে দুইটা কালার ইউজ করতে পারেন। মানে আপনি চাচ্ছেন আমার এই অংশটা একটা কালার হবে, এই অংশটা একটা কালার হবে, এগুলো আপনারা নিজেরা ইউজ যখন করবেন ভালো মতো বুঝতে পারবেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এই এইটার সাথে এটা ইউজ করা, আরো তিনটা আপনাদের প্র্যাকটিস করা। আর আরো একটা কি কাজ দিছি বলুন তো, আরো একটা কাজ দিলাম, আরেকটা কাজ দেখি দিলাম, আমি ভিডিওর মধ্যে অ্যাড হয়েছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা এখন বলবেন।